আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আইপিএলের প্রথম ম্যাচ হেরে এবার সাকিবকে দুষেছেন ডেভিড ওয়ার্নার। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেবদূতের দুরন্ত ব্যাটিং আর এভিডির হাফ সেঞ্চুরি আর বল হাতে চাহালের ভেলকি, সঙ্গে শিবম দুবে আর নবদীপ সাইনির দুরন্ত বলিং, কাজে এলো না বেয়ারি স্টোর 61 রানের ইনিংস। সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারিয়ে দিয়েছে আরসিবি। 164 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে ডেভিড ওয়ার্নারকে হারালেও জনি বেয়ারস্টো এবং মানিশ পান্ডে জুটি টানতে থাকে হায়দ্রাবাদকে। 34 রানে মানিশ পান্ডে আউট হন, কিন্তু 160 রানে বেয়ারস্টো আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। প্রিয়ম গর্গ বাদে বাকি আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। 153 রানে অল আউট সানরাইজার্স হায়দ্রাবাদ। যুজবেন্দ্র চাহাল নিয়েছেন 3টি উইকেট, 2টি করে উইকেট নিয়েছেন নবদীপ সাইনি এবং শিবম দুবে। টস জিতে এদিন প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাটিং করতে পাঠিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের আস্থা ছিল স্পিনারদের উপর। শুরুতে দেবদূত পাড্ডিকেল এবং অ্যারন ফিঞ্চের 90 রানের ওপেনিং পার্টনারশিপ আরসিবির বড় রান তোলার ভীত করে দেয়। দেবদূত 42 বলে 56 রান করে আর 29 রান করে অ্যারন ফিঞ্চ। অধিনায়ক বিরাট কোহলি 14 রান করে আউট হয়েছেন। এদিক থেকে আবার সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনাররা কিছুই করতে পারেননি। শেষ দিকে আবার এবিডি ভিলিয়ার্স 30 বলে 51 রানের জড়ো একটা ইনিংস খেলেছেন। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 153 রান করতে সক্ষম হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হায়দ্রাবাদের হয়ে বিজয় শঙ্কর এবং অভিষেক শর্মা একটি করে উইকেট পেয়েছেন, আর এদিক থেকে স্পিনাররা কিছুই করতে পারেননি। ফলশ্রুতিতে ডেভিড ওয়ার্নার বলছেন, সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা একজন অলরাউন্ডার থাকলে আমরা ম্যাচটি ঘুরিয়ে দিতে পারতাম, আমরা তার অভাব বোধ করছি। সাকিব যদি তার লাইফ ওই ভুলটি না করতো, হয়তো বা তাকে আমরা এবারের সিজনেও খেলাতে পারতাম। যাই হোক, অত্যন্ত দুঃখ প্রকাশ করছি আমি, এমনটা বলছেন ডেভিড ওয়ার্নার। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।